এটা স্পেনের কাতালোনিয়ার সানেখা। এই যে আমার পিছনে যে বিউগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে সানেখা। সানেখা কাতালোনিয়াতে অবস্থিত, স্পেনের বার্সেলোনার কাতালোনিয়াতে এই জায়গাটা অবস্থিত। এটা একটা গ্রাম বা এখানে কৃষি এলাকা বলতে পারেন। এখানে এই যে এখানে অনেক গরু এবং ঘোড়া, এগুলা কিন্তু এখানে ঘাস খায়। এই ঘাসগুলোতে এখানে কিন্তু অনেক গরু এবং ঘোড়া চড়ায়। তো জায়গাটা অনেক সুন্দর, আপনারা আমার দেখতে পাচ্ছেন। আমি যদি ঘুরে ঘুরে দেখাই আমার চারপাশে সানেখা জায়গাটা, সানেখা জায়গাটা দেখার মতো একটা সুন্দর জায়গা। আপনি সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম দেখবেন না। এটা স্পেনের কাতালোনিয়াতে অবস্থিত, ফ্রান্স বর্ডারেই। তো জায়গাটাতে এসে আজকে অনেক ভালো লাগছে, আমরা বন্ধুরা সহ সবাই এনজয় করতে এসেছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের উপরে গ্রিন ঘাস লাগানো, জায়গাটা অনেক ভালো লাগছে। এই সানেখা নামক জায়গাটা স্পেন এবং ফ্রান্স এই দুই দেশের বর্ডারে অবস্থিত। এই জায়গাটা এতটাই সুন্দর, আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বড় বড় উঁচু উঁচু পাহাড়। এই জায়গাটা আসলে শীতকালে অনেক সুন্দর দেখায়, কারণ শীতকালে এখানে প্রচণ্ড বরফ জমে এবং স্নো পড়ে। স্নো এবং বরফে এই পাহাড়গুলো, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের পাহাড়গুলো সাদা হয়ে থাকে, আর তখনই এই জায়গাটা দেখার মতো একটা ভিউ আসে। তো এখন যেহেতু শীত কমে গেছে, এখনও শীত আছে, পাহাড়ের উঁচু উঁচু জায়গা এখনও কিন্তু বরফ পড়ছে, তারপরও কিন্তু এখানে এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম না। আজকে আমরা বন্ধুরা মিলে এখানে ঘুরতে এসেছি, ঘুরার মতো একটা জায়গা এখানে। আপনারা যারা আমার ব্লগটা দেখছেন, বিশেষ করে স্পেনের বার্সেলোনাতে, আপনারা এই জায়গাটাতে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। আমরা শুধু কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আসলে কাজের বাইরেও আমরা একটা সময় বের করে যদি আমি ঘুরতে বের হই, তাহলে কিন্তু আমাদের মন মাইন্ড এবং কাজের জন্য আমাদের জন্য ভালো এবং মন মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। ভ্রমণের কোনো বিকল্প নাই, আমরা আজকে বন্ধুরা সব ঘুরতে এসেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভিউ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের এই জায়গাটা, এই ব্লগটা। আমাদের সাথেই থাকুন, আমরা আরও অন্যান্য স্পটে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্পটগুলো। এখানে আমরা কফি খাওয়ার জন্য ব্রেক নিচ্ছি, একটা কফি শপের সামনে। কফি শপে ঢুকছি, এখানে হালকা কফি খেয়ে আমরা আবার বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেবো। কফি এখন অর্ডার হয়ে গেছে আমাদের, সবার একটা করে কোর্তাদো। ফ্রান্স বর্ডার আছে, ফ্রান্সের পতাকা আছে। এই সাইডটা হচ্ছে স্পেন আর এই সাইডটা হচ্ছে ফ্রান্স। তো এখানে আমরা পেট্রোল স্টেশনে আমরা আছি, এখানে পেট্রোল ঢুকানোর জন্য, পেট্রোল ঢুকাই তারপর আমরা আবার গন্তব্য যাব। এখানে এই জায়গাটাতে এসেছি, এখানে আসার পরে ক্লান্ত হয়ে গেছি, যেহেতু এটা পাহাড়ি রোড, আমরা অনেক হেঁটেছি, হাঁটতে হাঁটতে এখন অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। তারপর অনেক ভালো লাগছে, যেহেতু এই জায়গাটা পাহাড়ি, অনেক সুন্দর জায়গা, অনেক সবুজ একটা জায়গা। জায়গাটার ভিউ আপনারা তো অবশ্যই দেখেছেন, জায়গাটা অনেক সুন্দর ছিল এবং আজকের ভ্রমণে বের হয়ে আমাদের কাছেও ভালো লাগছে, যদিও ক্লান্ত হয়ে গেছি, তারপরও আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে।